সাকিব আল হাসানের ব্যাট থেকে গুলির বেগে বল ছুটে গেল বাউন্ডারিতে, স্টাম্প মাইকে শোনা গেল গর্জন। নিশ্চিতভাবেই তা মুশফিকুর রহিমের বজ্র হুঙ্কার। টিভি পর্দায় দেখা গেল ড্রেসিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করছেন নাজমুল হোসেন শান্ত। মাঠ থেকে ড্রেসিং রুম হয়ে পুরো মাঠে, রাওয়ালপিন্ডি হয়ে গোটা পাকিস্তানে ছড়িয়ে পড়ল যেন সেই আওয়াজ, পাকিস্তানের বুকে বাংলাদেশের বিজয় উল্লাস। বিজয় কেতন উড়ছে ওই লাল সবুজের পতাকা, পাকিস্তানের বুকে মাথা উঁচু করে নীলাম্বর ছুঁয়েছে। প্রায় 15 বছর পর বিদেশের মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ঘরের মাটিতে পাকিস্তানকে ধরাশায়ী করছে টাইগাররা। এর থেকে বড় টেস্ট অর্জন আর এখনো ধরা দেনি বাংলাদেশের হাতে। এ যেন এক বদলে যাওয়া বাংলাদেশের দেখা মিলেছে রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারের ভূমিতে দাঁড়িয়ে নাহিদ টানা তুলেছেন গতির ঝড়। পাকিস্তানি পেসারদের ঝড়েও টলেনি লিটন দাসের ব্যাট। ইনিংস ব্যবধানে পরাজয় যখন দিচ্ছিল উকি, তখন মেহেদি মিরাজও হাত বাড়িয়ে দলকে টেনে তুলেছেন খাদের কিনারা থেকে। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে একটি সেশন বাদে পুরোটা সময় জুড়েই হয়তো বাংলাদেশ ছিল চালকের আসনে। এতটা ক্যালকুলেটিভ টেস্ট ক্রিকেট বাংলাদেশ শেষ কবে খেলেছিল তা মনে করাও মুশকিল। 6 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ, অথচ এই টেস্টের প্রথম ইনিংসে মাত্র 26 রানে 6 উইকেট হারিয়েছিল বাংলাদেশ দল। তখন সম্ভবত সিরিজ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়েছিল। বাংলাদেশ এই ধুলিকোনা থেকে হাজির হয়েছে ফিনিক্স পাখি হয়ে। মিরাজ লিটনরা ব্যাট হাতে দেখিয়েছেন মুন্সিয়ানা, গতিয়ার সুইংয়ে পাকিস্তানি ব্যাটারদের চোখ ছানাবড়া করেছেন নাহিদ রানা ও হাসান মাহমুদরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের পেসাররা প্রথমবারের মতো 10 উইকেট নিয়েছে। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পথে বাংলাদেশ নিজেদেরকে একেবারেই নতুনভাবে সামনে এনেছে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর হয়তো সিরিজ জয়ের স্বপ্নও দেখেনি কেউ কেউ, বাংলাদেশও আকাশকুসুম স্বপ্নের ঘর বাঁধেনি। বরং তারা নিজেদের পরিকল্পনা ঠিক রেখেছে, বিশ্বাস রেখেছে নিজেদের সামর্থ্যের ওপর। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে যতটা অনুজ্জ্বল ছিলেন, ঠিক ততটাই উজ্জ্বলতা ছড়িয়েছেন অধিনায়কের কাঁধে। প্রতিটা সেশনে বাংলাদেশ নতুন সব চিন্তা নিয়ে হাজির হয়েছে, সেসব ফল বয়ে নিয়ে এসেছে ঐতিহাসিক এক টেস্ট জয়। এর আগে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল বাংলাদেশ। তবে বিতর্ক আছে সেবার ক্যারিবিয়ান দলের সামর্থ্য নিয়ে। এবার পাকিস্তান শক্তিমত্তা বা ঐতিহ্য বিচারে সেবারের ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢের এগিয়ে। এমন এক দলের বিপক্ষে প্রতিটা মুহূর্তে এগিয়ে থেকে ম্যাচ জিতেছে টাইগাররা। অবিশ্বাস্য বলা যেতে পারে, কিন্তু তাকে বিশ্বাসযোগ্য বানিয়েছেন নাজমুল হোসেন শান্তরা।